আসসালামু আলাইকুম করি আপনারা সবাই অনেক ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত টেক নিউজ নিয়ে আমি কথা বলবো না মাত্র একটা নিউজ নিয়ে কথা বলবো বাট তারপর পর আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি আমাদের চ্যানেলের এবং আমাদের পরিবারের সবারই জানা উচিত শুধু তাই নয় আশেপাশে যারা আপনারা টেক ইউটিউবার রয়েছে টেক চ্যানেল রয়েছেন তাদেরকেও ফলো করেন তাদের তরফ থেকেও আমি আজকে অনেকগুলো জিনিস ক্লিয়ার করবো বিকজ আপনারা অনেক ঝামেলায় পড়তে পারেন যেহেতু ঈদের সময় অনেক কিছু হতে পারে যাই হোক সেই অংশটুকু দেখবেন যদি টেক নিউজটা বোরিংও লাগে টেনে হলো ভিডিও শেষ অংশে যেয়ে সেই ইম্পর্টেন্ট কথাগুলি শুনবেন কারণ আপনার না হলে কোনো না কোনো ধরনের বিপদে পড়তে পারেন অথবা আপনি না পড়লে আপনার আশেপাশের মানুষ পড়ে যেতে পারে সো খুবই মনোযোগ দিয়ে শেষের অংশটুকু দেখবেন সো প্রথমে জেনে নিই আমাদের আজকের দিনে যে ওয়ান অ্যান্ড অললি টেক রয়েছে সেটা কি সেটা হলো রেডমি নোট টেন এস অবশেষে লঞ্চ হয়ে গেল মিডিয়াটা খেলল জি নাইনটি ফাইভ প্রসেসর দিয়ে এবং সাথে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা রেডমি নোট টেনের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে দুটো জায়গায় ডিফারেন্স সেটা হলো প্রসেসর আর হলো ক্যামেরা রেডমি নোট টেন হল ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু রেডমি নোট টেন এস হল সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরা এবং এই ক্যামেরার সেন্সরটি হলো স্যামসাংয়ের এর জি ডাব্লু থ্রি সেন্সর এটা নতুন একটা সেন্সর এবং এটা পারফরমেন্স কিন্তু ওভারঅল ভালো বেশ কিছুদিন আগে আমি একটা ফোনের রিভিউতে এই সেন্সর নিয়ে কথা বলেছি আমার কাছে ঠিক এক্স্যাক্টলি মনে পড়তেছে না কোন ফোনটাতে বাট এই সেন্সরের ওভারঅল পারফরমেন্স ভালো সো রাইট নাও যদি আপনারা রেডমি নোট টেন এবং নোট টেন এস এর ব্যাপারে কনফিউজ থাকেন যে কোন ফোনটা নেবেন আপনাদের মধ্যে যাদের গেমিংয়ের প্রতি একটু ইন্টারেস্ট বেশি তারা রেডমি নোট টেন এস মোবাইলটা নেবেন বিকজ মিডিয়াটেক হেলি জি নাইনটি ফাইভ ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর মিডিয়াটেকের হেলিও ক্যাটাগরির সো উইদাউট এনি ডাউট গেমিংয়ের প্রতি যদি আপনাদের অ্যাট্রাকশনটা বেশি থাকে তাহলে আপনারা রেডমি নোট টেন এসটা নিয়ে নেন আবার এছাড়া মোবাইলের আউটলুক ডিসপ্লে এভরিথিং সেম ঠিক আছে ব্যাটারি থেকে শুরু করে ইভেন চার্জারও ইভেন আমার মনে হয় মোবাইলের বক্সও একদম হান্ড্রেড পার্সেন্ট সেম লুকসও অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সেম আর রেডমি নোট টেন এসে কিন্তু দুটো ভেরিয়েন্ট এসেছে একটা হলো সিক্স জিবি সিক্সটি ফোর জিবি একটা হলো সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং প্রাইস হল রেডমি নোট টেনের থেকে এক হাজার টাকা বেশি ঠিক আছে এক হাজার টাকা না ঠিক মানে পনেরোশো টাকার মতো বেশি হবে যদি বাংলাদেশি প্রাইস আমি কম্পেয়ার করে থাকি সো ঈদের পরপর ইনশাল্লাহ আপনারা এই ফোনগুলো মার্কেটে পেয়ে যাবেন সো ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা সবাই কম বেশি জানেন বা অনেকে আগেও আমাদের মধ্যে যারা টেক ইউটিউবিং করে তারা কিন্তু এই ভিডিওটা করেছে সেটা হলো কিছু কিছু প্রতারক চক্র দেখা যায় যে চ্যানেলের নামই কপি করে আমাদেরই এই চ্যানেলের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে মানুষকে অফার করে মোবাইল বিক্রি করার জন্য দেখা যায় একটা দশ হাজার টাকা দামের মোবাইল তারা বলে যে পাঁচ হাজার টাকা বিক্রি করবে সাপোজ জাস্ট একটা এক্সাম্পল দিই ধরেন আমাদের চ্যানেলের নাম প্রযুক্তি কমেন্ট সেকশনে দেখবেন প্রযুক্তি নামে হুবহু দেখতে সেম একজন মানুষ মেসেজ করতেছে এবং বলতেছে যে আপনি ধরেন আপনি অফার জিতে গিয়েছেন বা আপনাকে থ্যাংকস জানাবে বা কনগ্রাচুলেশন জানিয়ে আপনাকে অফার করে দিবে যে আপনি পাঁচ হাজার টাকায় ধরেন রেডমি নোট টেনটা পেয়ে যাবেন যেটা অরিজিনাল মার্কেট প্রাইস হল পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে সো দেখা গেলো যে এরকম ভুল করে অনেকে তাদের সাথে কমিউনিকেট করে অনেকে বিকাশে টাকা পাঠিয়েও দিয়েছে সো আমি খুবই দুঃখিত এবং খুবই দুঃখের সাথে বলতেছি আসলে কিছু করতে পারতেছি না বিকজ আমরা অনেক এরকম ফেক প্রোফাইল ধরে ধরে ডিলিট করে দিচ্ছি বাট তারপরও এরা অ্যাক্টিভলি দেখা যাচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলে নতুন নামে করতেছে এটা আমি কোনোভাবেই স্টপ করতে পারতেছি না তো আমি আজ ইউটিউবে ওদের হেল্পে কথা বলে আমি তাদেরকে ব্যাপারটা জানিয়েছি আমি চিন্তা করতেছি যে ঈদ গেলে আমি যদি দেখি যে ব্যাপারটা খুব বেশি সিভিয়ার হয়ে যায় তখন আমি এটা 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 পুলিশের সাথে নিয়ে বসবো বিকজ একটা সলিউশন দরকার আছে এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি কমিউনিকেট করে কোনো ফোন ফোন নাম্বার পান সেই নাম্বারগুলি অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন বিকজ আমি প্রত্যেকটা ফোন নাম্বার ধরে ধরে পুলিশের কাছে জিডি করবো ঈদের পর পর ঠিক আছে যদি দেখি যে এর মধ্যে সলভ হয়ে যায় দেন ফাইন যদি না হয় আমি ঈদের পর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পুলিশের কাছে এটা জিডি করবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফেক কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনারা দেখেন আমাদের চ্যানেল থেকে কখনোই কমেন্টসের মাধ্যমে কোনো অ্যাডভার্টাইজমেন্ট যায় না সো কমেন্টসের মাধ্যমে মোবাইল বিক্রি বা অ্যাডভার্টাইজমেন্টের কোনো ধরনের কোনো মেসেজ যদি পান তার থেকে আপনার ফোন নাম্বারটা নেবেন এবং নিয়ে ডিরেক্ট আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন এবং আমরা এবং ট্রাই করবেন আপনি যে কমিউনিকেট করছেন সেটা মানে কথাবার্তা যে বলেছেন তার সাথে যে মেসেজ আদান প্রদান করেছেন সেটার স্ক্রিনশটও আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়ার জন্য সো এই জিনিসগুলো আমরা কালেক্ট করতেছি কালেক্ট করে আমার প্ল্যান হলো ঈদের পরপর জিডি করা এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমি জানি না অনেকটাই ইউটিউবার হতে পারে এখন গ্রামের বাইরে মানে ঢাকার বাইরে আছে বা গ্রামে চলে গিয়েছে বা হতে পারে যে আপাতত তারা চ্যানেলের সাথে কানেক্টেড নাই এই সুযোগেই কিন্তু এই প্রতারক চক্র ওই সব চ্যানেলের নাম কপি করে ওই সব চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে কিন্তু হিট করতে পারে ভুয়া অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তাদের খপ পরে বললে কিন্তু অনেক টাকা চলে যেতে পারে সো আপনাদের কাছে রিকোয়েস্টও থাকবে আপনারা নিজেরা এটা মাউথ টু মাউথ শেয়ার করে দিন অর্থাৎ আপনারা সবাইকে এটা অবগত করে দিন এবং পসিবল হলে যেসব সব ইউটিউবার আপনারা বুঝতেছেন যে এই মানুষটা নাই এখন বা উনি হয়তো বা ঢাকার বাইরে আছে। ঠিক আছে হতেই পারে কারণ এখন যেহেতু একটা ঈদের সময় আপনি তাকেও জানিয়ে দেন যে ভাই আপনার চ্যানেলে এই বিষয়টা হচ্ছে এবং সব থেকে বেস্ট হয় চেষ্টা করবেন আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে এবং শেয়ার করে বলবেন ভিডিও সম্পূর্ণ দেখার প্রয়োজন নাই জাস্ট শেষের অংশটুকু দেখতে বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট বিকজ এই জিনিসটা যদি স্ট্রংলি আমরা বন্ধ না করি এটা ডে বাই ডে বাড়তে থাকবে বাট আপনাদেরকে আমি একটা ওয়ে বলে দিই আপনারা কীভাবে বুঝবেন যে কোনটা অরিজিনাল প্রোফাইল কোনটা ফেক প্রোফাইল সাপোজ ধরেন আমাদের ইউটিউব ভিডিও নিচে কমেন্ট সেকশনে যদি দেখেন যে প্রযুক্তি থেকে কোনো কমেন্টস কেছে যেখানে ধরেন এই বিক্রি টিক্রি অফার টফারের ব্যাপারে কথা বলা হচ্ছে আপনি কী করবেন সেই প্রযুক্তি উপরে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আমাদের অরিজিনাল ইউটিউব চ্যানেলটা আসে কিনা মানে ধরেন আমাদের অরিজিনাল ইউটিউব চ্যানেলে যতগুলি সাবস্ক্রাইবার আসে ততগুলি সাবস্ক্রাইবার সেই প্রযুক্তির উপর দেখায় কি না যদি দেখায় তাহলে বুঝবেন যে এটা আমরাই ঠিক আছে আমরা যদি ওই ধরনের অফার বা এরকম বিক্রি টিক্রি করি না কিন্তু যদি আপনি ক্লিক করে দেখেন যে না শুধু একটা প্রযুক্তির প্রোফাইল তাহলে বুঝবেন এটা ফেক ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন এটা খুবই সহজ জাস্ট আপনারা ক্লিক করবেন আমাদের মানে প্রযুক্তি লেখার উপর আই মিন প্রযুক্তি যে আইডি থেকে মেসেজ যাচ্ছে সেই মেসেজের উপর আই সরি প্রযুক্তি নামের উপর ক্লিক করলে কিন্তু আপনারা বুঝে যেতে পারবেন এটা অরিজিনাল ফেক সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ 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 আমি জানি আপনারা অনেকেই ব্যাপারটা বুঝেন এটা খুব কমপ্লেক্স কিছু নয় বাট অনেকেই আসে অনেক কিছু ওইভাবে বুঝে না অনেক সময় দেখা যায় যে এমন এমন অফার করে তখন কিন্তু মানুষ ভুল পথে বা ফাদে পা দিয়ে দেয় সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ এটা সবার সাথে শেয়ার করে দেন এবং মনে রাখবেন ফেক এবং অরিজিনাল চেনার উপায় কিন্তু একটাই ফেকটা যদি আপনার নামের উপর ক্লিক করেন তাহলে জাস্ট নর্মাল একটা প্রোফাইল দেখাবে তেমন কিছুই দেখাবে না বাট অরিজিনালটার কিন্তু প্রোফাইলে ক্লিক করলে ডাইরেক্ট চ্যানেলে চলে যাবে অথবা সাবস্ক্রাইবারও দেখাবে এবং সেই সাথে যদি চ্যানেলগুলো আপনার যেসব চ্যানেলের সাথে এগুলো হচ্ছে সেসব চ্যানেল যদি ভেরিফাইড থাকে তাহলে কিন্তু একটা চিহ্ন দেখাবে ফেক প্রোফাইলে কিন্তু এগুলো কোনোটাই থাকবে না সো প্লিজ আপনারা সবাই কেয়ারফুল থাকবেন এবং সবাইকে আপনার আশেপাশে মানুষকেও কেয়ারফুল করে দেবেন সো আজকে আর এটা নিয়ে আর ভিডিও বড় করতে চাচ্ছি না আগামীকাল ঈদ আপনারা ঈদ করেন আজকে আর বোরিং টেক নিউজ নিয়ে আর কোনো কথা বলবো না ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এবং প্লিজ 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 ভিডিওটা সবাইকে শেয়ার করবেন জাস্ট একটা উদ্দেশ্যে লাস্টের অংশটুকু যেন দেখে এবং এই জিনিসটা যেন জানে বিকজ আপনারা যদি না জানেন আমাদের পক্ষ থেকে কুলে উঠতে পারতেছে না বিকজ আমরা অনেক প্রোফাইল ডিলিট করতেছি বাট কন্টিনিউসলি এটা করে যাচ্ছে ইভেন এমনও হচ্ছে যে তারা মানুষের সাথে কমিউনিকেট করার পর আবার তারা নিজের এইসব মেসেজ ডিলিট করে দেয় সো ডিলিট করে দিলে তখন তার খুঁজে পাওয়ার কোনো অপশন থাকে না সো আপনাদের কাছে স্ট্রিক্টলি রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটা শেয়ার করেন নিজেরাও জানান সবাইকে তাহলে এটা খুবই ভালো হবে সো ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ ফিউচারে এবং ঈদ মোবারক সবাইকে